হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই প্রাথমিক ডেট দু হাজার তেইশের অ্যান্সার কী আমরা মিলিয়ে নেব এখন আমরা বাংলার প্রশ্নপত্র বাংলার প্রশ্নের যে অ্যান্সার কোনগুলো হবে সেগুলো আমরা মিলিয়ে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা প্রাথমিক ডেট দু হাজার তেইশের ই সেটের প্রশ্নের অ্যান্সার কি মেলাবো তো প্রথমেই আমরা দেখে নেব বাংলার অ্যান্সার কীগুলো তো বাংলার অ্যান্সার কি মেলানোর আগে আমরা যে টেক্সটা এসছে যারা টেক্সটটা পড়ে নিতে চান একবার একবার দেখে নেবেন দিকে টেক্সটা রয়েছে টেক্সটটা একবার দেখে নেবেন দেখে নিয়ে পড়লে তারপরে ডান দিকে প্রশ্নগুলো করা সহজ হয়ে যাবে তো দেখুন টেক্সটটা একবার যারা দেখতে চান তারা একবার পজ করে দেখে নেবেন তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখে নেব শুদ্ধ বানানটি হলো শুদ্ধ বানান কোনটি তো এখানে মুহুরমুহ যে বানানগুলো রয়েছে কোনটা দীর্ঘকার রয়েছে এটা দীর্ঘকার রয়েছে কোনটা এটা দীর্ঘকার রয়েছে এটা হস্যকার দীর্ঘকার মিলিয়ে আছে এটা দীর্ঘকার দীর্ঘকার সব মিলিয়ে আছে তো আমরা টেক্সটের মধ্যে কোথায় আছে সেটা আমরা একবার দেখে নেব যে অ্যাকচুয়াল টেক্সটের মধ্যে শব্দটা আছে কিনা তো আমরা যেটা দেখতে পেয়েছি যে টেক্সটের মধ্যে যেখানে দেখুন টেক্সটের মধ্যে এখানটায় এই সব কিছু গুছিয়ে উঠতে না এই যে প্যারাগ্রাফ এই প্যারা যেখান থেকে শুরু হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে দেখুন এখানে উল্লেখ করা আছে যে ময় হস্যু হয়সু ময় রেব হস্যু হয় হস্যু সবগুলোই হস্যুকার রয়েছে তো হস্যুকার যেহেতু সবগুলোতেই আছে সেহেতু যে অপশানটাতে হস্যকার রয়েছে সবগুলো সেই অপশানটাই কিন্তু সঠিক উত্তর হবে তো এক্ষেত্রে বি অপশানে হস্যকার রয়েছে তাই সবগুলো কিন্তু এই হস্যকার বি বি ইজ দ্য রাইট আনসার হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনে পৈঠা কেমন শ্যাওলা ধরা এক এবারকার কার ধাক্কা সয় কি না ছয় সন্দেহ উদ্ধৃতাংশটে পৈঠা শব্দের অর্থ কী তো পইঠা হচ্ছে এখানে যে অপশনগুলো রয়েছে পাশান সোপান বর্ষা নাকি শীত তো পইটা হচ্ছে সোপান পইটা শব্দের অর্থ হচ্ছে সোপান তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন চলে যাব আমরা দেখতে দেখতে সব ছাপিয়ে সবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য লেপা সাদা মাটির আঙিনায় নিম্ন রেখাঙ্কিত শব্দটির পদটির অর্থ পথটির অর্থ অর্থাৎ আঙিনায় আঙ্গিনায় শব্দটির অর্থ কী পদ পদটির অর্থ কি আঙ্গিনায় যে অপশানগুলো রয়েছে মঞ্চে কারে প্রাঙ্গণে না প্রান্তরে তো আঙ্গিনা হচ্ছে সঠিক পদটির হচ্ছে অর্থ হচ্ছে প্রাঙ্গণে অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর আঙ্গিনায় শব্দের পদটির অর্থ হচ্ছে প্রাঙ্গণে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ব্যস্ততার সীমা নেই কারো ব্যস্ততার বিপরীতার্থক শব্দ ব্যস্ততার বিপরীত অর্থ কোনটি হবে অস্থিরতা ব্যাগ্রতা নাকি ব্যাকুলতা নাকি শ্রমবিমুখতা তো ব্যস্ততা শব্দের বিব্রতার্থক শব্দ হচ্ছে শ্রম বিমুখতা শ্রম বিমুখতা অর্থাৎ দি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব তিন মাসের মতো জীবন ধরনের সব কিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে উদ্ধৃতাংশে রাখতে হবে নিচের যেটির উদাহরণ রাখতে হবে সেটির কোনটির উদাহরণ কী ধরনের ক্রিয়া এটা যুক্ত ক্রিয়া ক্রিয়া নাকি যৌগিক ক্রিয়া নাকি পঙ্গু ক্রিয়া তো এখানে দুটি ক্রিয়া রয়েছে রাখতে হবে দুটি ক্রিয়া রয়েছে সেক্ষেত্রে এখানে উত্তর হয়ে যাবে দুটো যেহেতু রয়েছে সেহেতু যৌগিক ক্রিয়া হয়ে যাবে অর্থাৎ সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব ভিটেই ড্যাশ ঘর ভিটেই ড্যাশ ঘর শূন্যস্থান কোনটা বসাতে হবে যেটা অপশানগুলো রয়েছে মাছায় দাওয়ায় ভিটেই নাকি দালানে তো আমরা টেক্সটের মধ্যে দেখে নেব ভিটেই ড্যাশ ঘরে তো ভিটেই ড্যাশ ঘরে এই সব লাইনটি দেখুন এখানটায় রয়েছে ভিটেই ভিটেই ঘরের অর্থাৎ ভিটেই ভিটেই ঘরের পুরো লাইনটাই তুলে দেওয়া হয়েছে অর্থাৎ খুবই সোজা কোশ্চেন এটি ছিল তো এখানে ভিটেই ভিটেই এই সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি বাক্যাংশটিতে গৌণকর্ম কোনটি গৌণকর্ম খবরটা দিদিমাকে ছুটি নাকি একটা তো এখানে বাক্যাংশটিতে কর্ম যিনি হচ্ছে দিদিমাকে খবরটা দিয়ে গৌণ কর্ম হচ্ছে দিদিমাকে বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব সকাল থেকে অবিশ্রম বৃষ্টি ঝরছে একই তালে ঝরঝর ঝমঝম উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির কি বোঝাতে ঈশুুনতা বোঝাতে আশঙ্কা বোঝাতে তীব্রতা বোঝাতে নাকি স্থায়িত্ব বোঝাতে তো ঝমঝম ঝড় ঝড় বৃষ্টির একটা তীব্রতা বোঝানো হচ্ছে তো এক্ষেত্রে তীব্রতা বোঝাতে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দিকে যাব তো নেক্সট প্রশ্ন কতকের মা যে কলা গাছটিতে চিহ্নিত করেছেন কলা গাছটিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে শাকও তৈরি করতে বেড়া বানাতে বেড়া বাঁধতে নাকি ভেলা বানাতে নাকি নৌকো তৈরি করতে তো আমরা টেক্সটের মধ্যে চলে যাবো টেক্সটের মধ্যে দেখে নেব যে মা যে কলা গাছটা চিহ্নিত করেছে সেটা কী কাজে লাগবে সেটা আমরা দেখিনি একবার যে কলা গাছটার কথাটা কোথায় বলা আছে তো আমরা একটু উপরের দিকে দেখব যে কলা গাছটার কথা কোথায় বলা আছে বর্ষা নেমেছে এই প্যারাগ্রাফের মধ্যেই আছে দেখুন এই জায়গাটা রয়েছে কলা গাছ চিহ্নিত করে রাখেন মা নিজের হাতে এবং এখানে আছে গাছগুলো বানাতে ভেলা বানাতে এখানে পরিষ্কার টেক্সটের মধ্যে উল্লেখ করা আছে ভেলা বানাতে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ভেলা বানাতে তাহলে যে অপশানগুলো রয়েছে এখানে সি অপশান হয়ে যাচ্ছে সঠিক উত্তর ভেলা বানাতে কলা গাছগুলো ব্যবহার করা হচ্ছিলো চিহ্নিত করা তো সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব আগের প্রশ্নগুলো আমরা একটা গদ্য অংশ প্যাসেজ দেখলাম এবার আমরা একটা পদ্য থেকে দেখে নেব একটা পদ্য দেওয়া হয়েছে তো পদ্যের প্রশ্নগুলো করার আগে যারা প্রশ্নটা প্রথম দেখবেন তারা পদ্যটা একবার পড়ে নিতে পারেন পড়ে নিয়ে পরে প্র্যাকটিস প্রশ্নগুলো কিন্তু তারা করতে পারে তো আমি একবার পদ্যটা দেখিয়ে দিলাম তো পদ্যটা দেখিয়ে দেওয়ার পর আপনারা পজ করে পদ্যটা দেখে নেবেন পড়ে নিতে পারেন তো এবার প্রশ্নের দিকে আমরা চলে আসব পদাতিক অস্ত্র হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হলো তো সমন্বিত সেনাবাহিনী এখানে দেখুন চারটি সমন্বিত সমন্বিত সৈন্যবাহিনীর কথা বলা হয়েছে তো আগেকার দিনে যে চারটি সৈন্যবাহিনী নিয়ে রাজারা তাদের সৈন্যবাহিনী গঠন করতো তো এক্ষেত্রে চতুরঙ্গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর যা বাকিগুলো যে অপশান রয়েছে তার মধ্যে বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের দিকে চলে যাব তো উত্তাল ভূমির তালে বক্ষে তব লক্ষ কোটি পণ্যর উৎসব পণ্যর শব্দটির অর্থ কী পণ্য শব্দটির অর্থ ভূজঙ্গ তরঙ্গ মৃদঙ্গ নাকি সুরঙ্গ তো পণ্য শব্দটির অর্থ হচ্ছে সাপ তো সাপ এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে ভুজঙ্গ এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট উত্তর নেক্সট পয়েন্টের দিকে আমরা চলে যাব গৃতটে তটে ভূমিগর্ভ ছায়া অচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছ্বল উচ্ছ্বাস উচ্ছ্বল এর বর্ণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে তো দেখুন প্রথমে হচ্ছে আছে তো প্রথম হস্যু সবগুলোতেই আছে তো প্রথম হস্যু যেহেতু হস্যু একটা সরবর্ণ সর্বনের সঙ্গে আরেকটা সরবর্ণ থাকে না সেহেতু হসন্ত থাকে না সেহেতু বি অপশানটি প্রথম প্রথমেই কিন্তু কেটে যাচ্ছে তারপরে চ আছে চ এর সঙ্গে ছ আছে প্রথমে ছয়ের নিচে সবগুলো এই সেকেন্ড অপশানগুলো আছে সব নিচে হসন্ত আছে তারপরে ছ হবে ছয়ের সঙ্গে ব আছে তাহলে ছয় এবং ব তারপরে ব হবে তারপরে প্রথম অপশানটাতে ব আছে এবং শেষ অপশানটাতে ব আছে তারপরে চলে এসছে আকার তো ব অবশ্যই থাকবে তারপরে আকার আসবে তাহলে এ এবং ডি এই দুটো অপশানটার মধ্যে কিন্তু উত্তর হওয়ার সম্ভাবনা আছে তাহলে বয়ের পরে আকার আসছে বয়ের পরে আকার আসছে এই বি অপশান এবং সি অপশানটা অলরেডি কেটে গেল তাহলে এখানে আকার আছে এখানে আকার আছে তারপরে দ্বন্দ্বস্য এসছে দশ এখানে দ্বন্দ্বস্য এসছে ঠিক আছে তারপরে অ তারপরে দেখুন এর সঙ্গে অ আছে তাই এখানে প্রথম অপশানটিতে অ আছে কিন্তু এখানে অ মিসিং আছে তারপরে লাস্টে আমরা যে হস্যু আছে হস্যু আছে তারপরে এটা হস্যু আছে চ আছে এখানে চ আছে ছ হবে ছ হল তারপরে অ হবে উচ্ছ ছ উচ্ছ্বল অ আছে তারপরে ল আছে এবং অ আছে প্রথম অপশানটাতে এখানে কিন্তু অ নেই তাহলে এখানে অ হওয়া উচিত ছিল তাহলে ডি কিন্তু উত্তর হচ্ছে না তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব ছিলে তুমি ভারতের আমাময় স্পন্দনহীন বিহবল শ্মশানে তুমি এখানে কোন ধরনের সর্বনাম তো এক্ষেত্রে তুমি তুমি একটা কি নির্দেশক সর্বনাম নাকি ব্যক্তিবাচক সর্বনাম নাকি সংযোজকবাচক সর্বনাম নাকি অন্যদিবাচক সর্বনাম তো তুমি যেহেতু একজন ব্যক্তি সেহেতু এটা এটা একটা ব্যক্তিবাচক সর্বনাম সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বি নেক্সট প্রশ্ন তো ভেঙেছিলে ধুলিক্লিষ্ট সংকিতের শৃঙ্খলের ডোর শৃঙ্খল তার সন্ধিবদ্ধ রূপ শৃঙ্খলের সন্ধিবদ্ধ রূপ কোনটা হবে শৃঙ্গ ল নাকি শৃঙ্খল নাকি সিম খল নাকি শ্রীযুক্ত উময় খয়লা তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্রীমযুক্ত খল তো সি হয়ে যাচ্ছে এখানে উত্তর নেক্সট প্রশ্ন শান্তিপ্রিয় মুহূর্ত শ্মশানেতে এনেছিলে আহব সংবাদ আহব কথাটির বিপরীতার্থক শব্দ কি যুদ্ধ বিরাম স্বাধীনতা নাকি শান্তি তো আহব শব্দের বিপ্রতার্থক শব্দ হচ্ছে শান্তি ডি হয়ে যাচ্ছে এখানে উত্তর পৃথিবীর শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানের যে বর্ণটি বসবে এখানে একটা গ্যাপ দেওয়া আছে এই গ্যাপের মধ্যে কি হবে অর্থাৎ রি রি কারটাকে কী পরিণত করবে রহস্যই দীর্ঘই নাকি র নাকি রি তো প্রশ্নের অনেকের মধ্যে র আর রি এর মধ্যে গন্ডগোল হতে পারে তো আমরা জানি র হবে রেপ থাকলে কোন বর্ণের বয় রেপ এরকম ব এই যদি যখন রেপ হবে তখন র হয় তো রি যেহেতু রি রি থেকে রিকার অর্থাৎ রি থেকে রিকারটা এসছে তাই ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নিচের কোনটি সকাল শব্দের সমর্থক শব্দ নয় সকাল শব্দের সমর্থক শব্দ কোনটি নয় বলা হচ্ছে তিনটি সকাল শব্দের সমর্থক শব্দ আছে একটি সকাল শব্দের সমর্থক শব্দ নয় তো প্রথম হচ্ছে প্রভাত বিহান ফজর নাকি ত্রিজামা তো সঠিক উত্তর এখানে প্রভাত মানে সকাল সেটা আমরা জানি বিহান মানেও সকাল ফজরের নামাজ যেটাকে বলা হয় মাত্র সকালের নামাজ যেটা বলে অনেক মুসলিমদের যাতে যেটা বলা হয় আর তার তাহলে এখানে ত্রিজামা ত্রিজামা মানে হচ্ছে রাত্রি সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে এখানে যেহেতু সকাল শব্দের বিপরীতার্থক শব্দ ত্রিজামা তাই এখানে ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিচের কোনটি মৌলিক স্বর নয় সেটিকে চিহ্নিত করুন হস্য একটি মৌলিক স্বর এ একটি মৌলিক স্বর এবং অ্যা একটি মৌলিক স্বর কিন্তু দীর্ঘটা একটি মৌলিক স্বর নয় অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব চতুর্থ শ্রেণীতে বাংলা ভাষা বাংলার বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো শিক্ষার্থীদের বানান মুখস্থ করানো বানান মুখস্থ করানো কখনো হতে পারে না শুদ্ধ বানান লিখতে শেখানো এটা হতে পারে শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা এটাও হতে পারে শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা সব থেকে বেস্টটা আমাদের নিতে হবে সুতরাং প্রথম দুটি বি এবং সি সঠিক উত্তর হলেও ডিটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাহলে ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের দিকে চলে আমরা পেটাকিউ সংক্রান্ত প্রশ্নগুলো শুরু করেছি এতক্ষণে এর আগের বিফোর এই যে আগের প্রশ্নটা পেরেগৌ থেকে শুরু হলো তো নেক্সট প্রশ্ন আমরা দেখব চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্যমূল্য উপলব্ধির ক্ষেত্রে নিমুক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন সরবপাঠ নীরব পাঠ কবি পরিচিতি নাকি কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা তো সরব সরবপাঠ অবশ্যই প্রয়োজন নীরব পাঠ যে ক্ষেত্রে যুক্তিযুক্ত নয় সাহিত্যমূল্য উপলব্ধি সাহিত্যমূল্য উপলব্ধি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কবিতার বিষয়বস্তু উভমুখী আলোচনা অর্থাৎ দি হয়ে যাবে এখানে উত্তর নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব একান্ন নম্বর প্রশ্নে আমরা চলে যাব দেখুন নিচের সঠিক জোড়াটি পছন্দ করুন আপন মানে নিজ আপ অমদান আপন মানে দোকান নাকি অর্ঘ মানে পুজোর উপকরণ অর্ঘ মানে মূল্য নাকি বান মানে স্বর নাকি বান মানে বন্যা কাঁচা মানে জলে ধুয়ে নেওয়া নাকি কাঁচা মানে অপক্ক তো এক্ষেত্রে সঠিক যেটা আপনার মিলছে আ পাওয়া মদন্য আপন মানে দোকান এবং আ পাওয়া না আপন মানে নিজ তো সেক্ষেত্রে সঠিক হয়ে যাচ্ছে এখানে এ এ অপশানটি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব মকর থেকে মগর এসছে তো এক্ষেত্রে কি ধরনের বর্ণের পরিবর্তন হয়েছে বর্ণ বিপর্যয়ের উদাহরণ নাকি ঘষি ভবনের উদাহরণ নাকি উষ্মী ভবনের উদাহরণ নাকি তালুব্বী ভবনের উদাহরণ এখানে ক মাঝখানে ক ছিল ক থেকে গ এসছে তাই এটা হচ্ছে ঘষি ভবন অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নের দিকে চলে যাব ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলা হয় পাথেও পাথালি নাকি পারানি নাকি পালই অনেকটা গ্রাম্য একটি তো আপনার গ্রামে যে ধান সমেত যে গাদা দেওয়া হয় বিচালির গাদা দেওয়া হয় সেইটা সেটাকে কী বলা হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পালোই ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর পালোই হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের দিকে চলে যাবো আমরা ল্যাড এলাইডি শব্দটির পরিপূর্ণ রূপটি কী লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস লার্নার অ্যাকুইজেশান ডিভাইস নাকি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস নাকি ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস এলএডি ল্যাডের পুরো শব্দটির অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজেশান ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর যেটা বলা হয়েছে নিজের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধ্বনির অল্প প্রাণ সব ধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন প্রত্যেকটা ধ্বনি অল্প প্রাণ হবে তো আমরা জানি প্রত্যেক যে বর্ণগুলো রয়েছে বর্ণগুলোর প্রথম এবং তৃতীয় প্রথম এবং তৃতীয় বর্ণগুলো সব হচ্ছে অল্প প্রাণ বর্ণ তো প্রথম এবং তৃতীয় বর্ণ যদি দেখা হয় তো সেক্ষেত্রে যে অপশানগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা একবার চারটা যদি আমরা দেখি তাহলে আরও বুঝতে পারবো তো যে অপশানগুলো দেওয়া আছে দেখুন প্রথম প্রথম যে স্পর্শবর্ণের প্রথম যে অপশানগুলো রয়েছে অল্প প্রাণ এই লাইনের এই বর্ণগুলো অল্প প্রাণ এবং তৃতীয় যে লাইনটা রয়েছে তৃতীয় লাইন এই তৃতীয় বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ তো এক্ষেত্রে ক হচ্ছে অল্প প্রাণ বর্ণ এবার ঘ আছে কোনটা ঘ কিন্তু অল্প প্রাণ বর্ণ নয় মহাপ্রাণ বর্ণ তাহলে এটা হচ্ছে না ঝ হচ্ছে ঝ হচ্ছে চতুর্থ লাইনে আছে ঝ মহাপ্রাণ বর্ণ এটাও হচ্ছে না তারপরে হচ্ছে আপনার র ল তালবেশ্ব দন্তস্ব তালবেস্ব দন্তস্ব রয়েছে এখানে প্রথম অপশানটির মধ্যে স্পর্শ বর্ণের মধ্যে পড়ছে না তাই এই অপশানটি হচ্ছে না বাকি যেটা রয়েছে থ্রি নাম্বার গ গটা হচ্ছে অল্প বর্ণ কিন্তু ছ ছ হচ্ছে মহাপ্রাণ বর্ণ তাই এই অপশানটি হচ্ছে না তাহলে অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রশ্নটাই ভুল আছে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে কিন্তু কোনো অপশানটি চুজ করা যাচ্ছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশ্নটাই ভুল আছে যারা অ্যাটেম্প করেছেন সবাই অ্যাটেম্প করেছেন নিশ্চয়ই তাহলে সবাই কিন্তু এই প্রশ্নের নাম্বার পেয়ে যাবেন দলগত শিখনের জন্য দল দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে সব ভালো ছাত্রছাত্রীদেরকে একই দলে রাখা কখনোই না সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে একসঙ্গে রাখা কখনোই না এগিয়ে থাকাও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মিশ্রণে দল গঠন করা অনেকটা হতে পারে এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থী ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা অর্থাৎ এখানে এই কথাটা আরও আরও জোরালো আরও ভালো দিকে নিয়ে যাচ্ছে সামঞ্জস্যপূর্ণভাবে যেটা যেখানে যতটা আছে যদি পিছিয়ে পড়া ছাত্রছাত্রী কম থাকে তাহলে তাদেরকে এমন একটা সামঞ্জস্যপূর্ণ নিয়ে আসতে হবে যে প্রত্যেক দলে একজন করে একজন করে রাখতে হবে এরকমভাবে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রাখতে হবে তাহলে ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দিকে আমরা চলে যাব কোনো একটি পাট আলোচনায় শিক্ষিকা বা শিক্ষক তৃষ্ণা শব্দের সমর্থক শব্দ হিসেবে নিচের যে শব্দটি লিখবেন না নেগেটিভ কোশ্চেন আছে লিখবেন না অর্থাৎ তৃষ্ণা শব্দের তিনটি এখানে সমর্থক শব্দ আছে একটা সমর্থক শব্দ নেই তো যে অপশনগুলো আছে পিয়াসা পিয়াসা তৃষ্ণার একটি সমর্থক শব্দ উদান্না উদান্না একটি তৃষ্ণার কিন্তু একটি সমর্থক শব্দ অনু অনুতর্ষ অনুতর্ষ কিন্তু সমর্থক শ কৃষ্ণার একটি সমর্থক শব্দ কিন্তু গ্রোসন গ্রোসন শব্দটি তৃষ্ণার সমর্থক শব্দ নয় অর্থাৎ দি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষিকা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন তারপর তার উপর আলোচনা করলেন সবশেষে তিনি ছাত্রদেরকে সহযোগিতায় সংগার্থ জ্ঞাপন করলেন এক্ষেত্রে তিনি যে পদ্ধতি প্রয়োগ করলেন বা ব্যবহার করলেন সেটি হচ্ছে অবরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি প্রদর্শন পদ্ধতি নাকি অনুবন্ধন পদ্ধতি অনুবন্ধন পদ্ধতি হচ্ছে দুটি বিষয়কে একসঙ্গে পড়ানো হয় প্রদর্শন কোনো অর্থাৎ ডেমনস্ট্রেশন অর্থাৎ কোনো বিষয়কে দেখিয়ে পড়ানো হয় আর এখানে যেটা বিষয়টা বলা হচ্ছে যে প্রথমে উদাহরণ দেওয়া হয় প্রথম কথাটার মধ্যেই কিন্তু আমরা বুঝে গেলাম যে কোন পদ্ধতি উদাহরণ যে পদ্ধতিতে দেওয়া হয় সেটা হচ্ছে আরোহী পদ্ধতি বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এবং উদাহরণ দেওয়া কয়েকটা উদাহরণ দিয়ে তারপর সেখান থেকে একটা সিদ্ধান্তে আসা সেটা হচ্ছে সংঘার্থ সিদ্ধান্ত অর্থাৎ এখানে সংঘাতর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আরোহী পদ্ধতিতে এটা ঘটানো হয় এর ঠিক উল্টোটা অর্থাৎ প্রথমেই সংজ্ঞা বলে দেওয়া হলো প্রথমে সংজ্ঞা বলে দিয়ে তারপরে উদাহরণে যাওয়া হলো সেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে তখন হয়ে যাবে অবরোহী পদ্ধতি এক্ষেত্রে তাহলে এইখানে যে প্রশ্নটির কথা বলা হয়েছে সেক্ষেত্রে আরোহী পদ্ধতি হচ্ছে বেস্ট পদ্ধতি ইন্ডাকটিভ পদ্ধতি যেটাকে বলা হয় তাহলে বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যাব একজন বাঙালি চেন্নাইয়ে ছ মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন তারপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো কি অ্যাডাপ্টেশান অ্যাসোসিয়েশন নাকি অ্যাকুইজিশন নাকি লার্নিং তো এক্ষেত্রে তিনি যখন তা চেন্নাইয়ে ছিলেন তামিল ভাষা তিনি কিন্তু অর্জন করলেন বা গ্রহণ করলেন সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করলেন অর্থাৎ তিনি সে বিষয়টিকে অর্জন করলেন এক কথায় তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকোজিশান অ্যাকোজিশান অর্থাৎ অর্জন করলেন অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট প্রশ্নে চলে যাব আমরা যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে হবে বক্ষমান নাকি বক্ষমান বক্ষমান শব্দগুলো সবই উচ্চারণ একই রকম শুধুমাত্র বানানটা আলাদা যা বলা হবে এটিকে এক কথায় বলা হচ্ছে বক্ষমান অর্থাৎ এই জফলা মান ক্ষয় জফলা ময়াকার মধ্যাহ্ন মান সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি তাহলে এখানে আমরা বাংলার তিরিশটা প্রশ্নের সমস্ত কিগুলো মিলিয়ে নিলাম আশা করি এই প্রশ্নের অ্যান্সারগুলো সব হান হান্ড্রেড অথেন্টিক দেওয়ার চেষ্টা করেছি তবে ফাইনাল অ্যান্সার কি বেরোলে সব সমস্ত বিষয়গুলো আরও পরিষ্কার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ